পর্দায় সাহসী দৃশ্যের জন্য বহু তারকা জড়িয়েছেন বিতর্কে। চুম্বন দৃশ্যে অভিনয় করে সমালোচিত হয়েছেন অনেকেই। বলিউডের বেশ কয়েকজন নায়ক নায়িকার ক্যারিয়ারে রয়েছে এমন ঘটনা। ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ নিঃসন্দেহে চুমু, কিন্তু পর্দায় তেমন ভালোবাসা দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেক নায়ক নায়িকাকে। 2006 সালে মুক্তিপ্রাপ্ত ধুম টু ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে, যা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। বিতর্ক রয়েছে বলিউডের কিসিং কুইন হিসেবে পরিচিত মল্লিকা সারাওয়াতকে নিয়েও। সুন্দরী এই অভিনেত্রী নিজের ক্যারিয়ারের প্রথম ছবিতে হিমাংশু মালিকের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন, সেজন্য পরবর্তীতে তাকে পড়তে হয় বিতর্কে। বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে কারিশ্মা কাপুরের ক্যারিয়ারেও রয়েছে বিতর্ক। রাজা হিন্দুস্থানি ছবিতে আমির খানের ঠোঁটে ঠোঁট রেখে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন রণধীর কন্যা। বিতর্কিত অভিনেত্রী মালিকা আরোরার বোন অমৃতাকে নিয়েও কম বিতর্ক হয়নি। 2004 সালে মুক্তিপ্রাপ্ত গার্লফ্রেন্ড ছবিতে সমকামী ভালোবাসার কাহিনী দেখানো হয়েছিল। এতে সহ অভিনেত্রী ঈশা কোপিকারের ঠোঁটে ঠোঁট রেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ভ্রু নাচিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়েরও চুমুখে বিতর্কে পড়েছিলেন। অরু আদা লাভ ছবিতে সহশিল্পীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায় প্রিয়াকে। এদিকে চুমুর দৃশ্য করতে গিয়ে বিপাকে পড়েছিলেন ইংলিশ অভিনেত্রী এমা ওয়াটসন। 2014 সালে নোয়া ছবির শুটিংয়ে নায়ক ডকলাস বুথের সঙ্গে প্রায় 12 বার চুমুর দৃশ্য করতে হয় তাকে, কিন্তু লম্বা সময় ধরে দৃশ্যটি করতে গিয়ে এমার ঠোঁট কেটে রক্তাক্ত হয়। অন্যদিকে ডগলাসের ঠোঁটও ফুলে যায়। পরে দুজনই ঠোঁট ও নাকের চিকিৎসার জন্য ছুটেছিলেন চিকিৎসকের কাছে। দীপ্ত বার্তা কক্ষ। ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ নিঃসন্দেহে চুমু, কিন্তু পর্দায় তেমন ভালোবাসা দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেক নায়ক নায়িকাকে। 2006 সালে মুক্তিপ্রাপ্ত ধুম টু ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে, যা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। বিতর্ক রয়েছে বলিউডের কিসিং কুইন হিসেবে পরিচিত মল্লিকা সারাওয়াতকে নিয়েও। সুন্দরী এই অভিনেত্রী নিজের ক্যারিয়ারের প্রথম ছবিতে হিমাংশু মালিকের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন, সেজন্য পরবর্তীতে তাকে পড়তে হয় বিতর্কে। বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে কারিশ্মা কাপুরের ক্যারিয়ারেও রয়েছে বিতর্ক। রাজা হিন্দুস্থানি ছবিতে আমির খানের ঠোঁটে ঠোঁট রেখে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন রণধীর কন্যা। বিতর্কিত অভিনেত্রী মালিকা আরোরার বোন অমৃতাকে নিয়েও কম বিতর্ক হয়নি। 2004 সালে মুক্তিপ্রাপ্ত গার্লফ্রেন্ড ছবিতে সমকামী ভালোবাসার কাহিনী দেখানো হয়েছিল। এতে সহ অভিনেত্রী ঈশা কোপিকারের ঠোঁটে ঠোঁট রেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ভ্রু নাচিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়েরও চুমুখে বিতর্কে পড়েছিলেন। অরু আদা লাভ ছবিতে সহশিল্পীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায় প্রিয়াকে। এদিকে চুমুর দৃশ্য করতে গিয়ে বিপাকে পড়েছিলেন ইংলিশ অভিনেত্রী এমা ওয়াটসন। 2014 সালে নোয়া ছবির শুটিংয়ে নায়ক ডকলাস বুথের সঙ্গে প্রায় 12 বার চুমুর দৃশ্য করতে হয় তাকে, কিন্তু লম্বা সময় ধরে দৃশ্যটি করতে গিয়ে এমার ঠোঁট কেটে রক্তাক্ত হয়। অন্যদিকে ডগলাসের ঠোঁটও ফুলে যায়। পরে দুজনই ঠোঁট ও নাকের চিকিৎসার জন্য ছুটেছিলেন চিকিৎসকের কাছে। দীপ্ত বার্তা কক্ষ।